আধুনিক ক্রিকেটের যুগে বিধ্বংসী মেজাজের ব্যাটিং তো অনেকেই দেখেছেন, এই তো সেদিন। মুশফিকুর রহিমকে অন্য প্রান্তে রেখে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান ম্যাচে উঠেছিলেন চার ছক্কার তাণ্ডব লীলায়। অথচ আফগান ব্যাটার সাদিকুল্লাহ আতাল যা দেখালেন, এই দৃশ্য ক্রিকেট দুনিয়া কখনো দেখেনি। বিধ্বংসী ব্যাটিংয়ে অবিশ্বাস্য দৃশ্যপটে আঁকা এই আফগান ক্রিকেটার এক ওভারে নিয়েছেন 48 রান, হাঁকিয়েছেন মোট 7টি ছক্কা। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কাবুল প্রিমিয়ার লিগে শাহিন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডার্স। তবে আবাসিন ডিফেন্ডারের বোলাররা মোটেও রান ডিফেন্ডে পারদর্শিতা দেখাতে পারেননি। কাবুলে আগে ব্যাট করতে নেমে শাহিন হান্টার্স জড়ো করে 213 রান 6 উইকেট হারিয়ে, মাত্র 29 রানে 3 উইকেট হারিয়ে দল যখন বিপাকে, তখনই ক্রিজে নামেন অধিনায়ক সাদিকুল্লাহ আতাল, নেমেই শুরু করেন 4 ছক্কার ঝড়। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন ইনিংসের 19তম ওভারে। আমি যাজাইয়ের করা ইনিংসের প্রথম বলটাই ছিল 9 বল, সেই 9 বল দিয়েই শুরু ছক্কার বৃষ্টি। পরের বলে ওয়াইড ও বাইরান বাবদ 5 রান পায় শাহিন হান্টার্স, অর্থাৎ ওভারে কোনো বল হওয়ার আগেই খরচের খাতায় 12 রান। এরপর একটানা 6টি লিগ্যাল ডেলিভারি করেছেন বোলার আমির জাজাই, কিন্তু এই 6 ডেলিভারির প্রত্যেকটিতেই হজম করেছেন ছক্কা। 6 লিগ্যাল ডেলিভারি থেকে 36 রান নেওয়ার সুবাদে এই এক ওভার থেকেই 48 রান জড়ো করে ফেলে দলটি, তাতে দলীয় পুঁজি দাঁড়ায় 213। আতাল 56 বলে 118 রান করে শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তার বিধ্বংসী ইনিংসে ছিল 7টি চার আর ছক্কা ছিল 10টি। এছাড়া মোহাম্মদ ইসহাক 31 বলে করেন 50 রান, এক ওভারে 48 রান দেওয়া আমির জাজাই 4 ওভারে মোট 79 রান বিলি করেন। জবাব দিতে নেমে কি হয়েছে আবাসিন ডিফেন্ডারের পরিণতি তা তো সহজেই অনুমেয়। অনুমিতভাবেই 214 রানের বিশাল লক্ষ্য তারা করতে পারেনি দলটি। অধিনায়ক ফরমানুল্লাহ 31 বলে 42 রান ও বাহার সিনুয়ারি 20 বলে 38 রানে 2 ইনিংসে শুধু কমিয়েছেন পরাজয়ের ব্যবধান। শেষ পর্যন্ত 18 ওভার 3 বলে 121 রানে অল আউট হয়ে গেলে 92 রানের অবিশ্বাস্য রাজসিক জয় পায় শাহিন হান্টার্স। 7 ছক্কা হাঁকিয়ে এক ওভারে 48 রান নেওয়া আতাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও অচেনা নন। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার, একমাত্র টি-20 ম্যাচে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।